আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে দারুণ মজার চালের গুঁড়া চিপস বা পয়সা পিঠা রেসিপি শেয়ার করব। বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর উপায়ে চালের গুঁড়া চিপসগুলো বানিয়ে 1 থেকে 10 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। যখন বাচ্চাদের খেতে মন চাবে তখন একটু বেজে দিলেই হবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। আপনারা চাইলে এখানে ভিজা চালের গুঁড়াটাও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার লবণটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ড্রো তৈরি করে নেব। একেবারে বেশি দিতে যাবেন না, তাই অল্প অল্প করে দিয়ে একটা ড্রো তৈরি করে নেব। কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার ডোটাকে হাত দিয়ে একটু মেখে নেব। আর এই ডোটা নরম করা যাবে না, মোটামুটি একটা টাইট ডো তৈরি করে নিতে হবে। আমরা নকশি পিঠার জন্য যেভাবে ডো তৈরি করে থাকি ঠিক ওইভাবে ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি করা হয়ে গেছে, এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে নিচ্ছি। এখন ডোটাকে আরেকটু মেখে তারপর রোলের মতো করে শেপ দিয়ে নেব। দেখুন একটা রোল বানিয়ে নেওয়া হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো রোল বানিয়ে নিচ্ছি। দেখুন আমি সবগুলো রোল একইভাবে বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তারপর পানির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার। আপনি চাইলে অন্য কোনো কালারও দিতে পারেন, অথবা চাইলে সাদাও চিপসগুলো তৈরি করে নিতে পারেন। এখন অপেক্ষা করব পানিতে বলক আসা পর্যন্ত। পানিতে যখন বলক চলে এসেছে তখন একটা একটা করে রোল দিয়ে দিচ্ছি। সবগুলো রোল দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে দিয়ে এগুলাকে 10 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। রোলগুলো এখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলাকে পানি থেকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো রোল উঠিয়ে নেওয়ার পর এখন ট্যাপের নিচে দিয়ে এগুলাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। সিদ্ধ করার পর দেখবে রোলটা অনেকটা পিছলে হয়ে যাবে, এর জন্য এটাকে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবো 4 ঘন্টার জন্য। প্রায় 4 ঘন্টা পর রোলগুলোকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন এগুলাকে কেটে নেব। কাটা শুরু করার আগে ছুরিতে একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে স্মুথ করে কেটে নেওয়া যায়। এখন আমি চিপসগুলোকে কেটে নিচ্ছি। এগুলাকে পাতলা করে কেটে নিতে হবে। এগুলা ফ্রিজে রাখার ফলে অনেকটা শক্ত হয়ে গেছে, এখন এগুলা পাতলা করে কেটে নিতে সুবিধা হবে। আর এই চিপসগুলো একদম পয়সার মতো দেখতে গোল গোল, তাই এগুলাকে গ্রামে পয়সা পিঠা বলে। দেখুন আমার সবগুলো চিপস কেটে নেওয়া হয়ে গেছে। এখন এগুলাকে রোদে দিতে হবে। চিপসগুলো শুকানোর জন্য একটা কাপড় নিয়েছি, কাপড়ের উপরে চিপসগুলো দিয়ে দিচ্ছি। আর যতটা পাতলা করে ছড়িয়ে দিবেন তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে। অবশ্য এই চিপসগুলো রোদে শুকিয়ে নিতে হবে, রোদ ছাড়া এই চিপসগুলো ভালোভাবে শুকাবে না। এগুলা একবার বানিয়ে 1 থেকে 1.5 বছর পর্যন্ত নিশ্চিন্তে রাখা যায়। 2 দিন রাখার পর চিপসগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে। দেখুন অনেকটা মুচমুচে হয়েছে। যে কোনো কোটোতে বড়ো রেখে দিতে পারেন 1 থেকে 1.5 বছর পর্যন্ত, এগুলা ভালো থাকে। যখন খেতে মন চাবে তখন অল্প কিছু নিয়ে ফ্রাই করলে দেখা যাবে অনেকগুলা হয়ে গেছে। আজকের চিপসগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে আমি চিপসগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে চিপসগুলো তেলের মধ্যে বেশি উঠেছে। তেলের মধ্যে বেশি উঠার পরে সাথে সাথে চিপসগুলোকে তেলের মধ্যে থেকে উঠিয়ে নিতে হবে। এবার তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে ভেজে সপ্তাহখানিকের মতো রেখে দিতে পারেন, খুব মোচমোচে থাকে। বেশ কিছু চিপস আমি ভেজে নিলাম, দেখুন এটা কতটা মোচমোচে হয়েছে।
আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।